পাহাড়পুর একটি প্রাচীন নিদর্শনের স্থান। নগাঁও জেলার পাহাড়পুর ইউনিয়নে এটি অবস্থিত। এটার আরেক নাম সোমপুর বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতকে বা নবম শতকে পিতৃভূমি বরেন্দ্রতে এই বিহার তৈরি করেন। খননকালে পাওয়া একটি মাটির শিলালিপি থেকে জানা যায় এটি সোমপুর বিহার। সমতল ভূমিতে প্রায় 80 ফুট উঁচু ডিভি হওয়ায় স্থানীয় লোকজন এটিকে পাহাড়পুর নামকরণ করে। খননের পরে সারিবদ্ধভাবে চারিদিকে প্রাচীন বৌদ্ধ ভিক্ষুদের বসবাসের মোট 177টি কক্ষ পাওয়া গেছে। খননকালে প্রধান মন্দিরের দেওয়ালে 36টি পাথরের মূর্তি, মন্দিরের ভেতরের গায়ে 2000 পোড়ামাটির চিত্রফলক পাওয়া গেছে। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। প্রায় 27 একর জমি নিয়ে এটি স্থাপিত। এটি 300 বছর ধরে বৌদ্ধদের ধর্মচর্চার প্রাণকেন্দ্র ছিল। জ্ঞান বিজ্ঞান, গবেষণা ও ধর্মীয় জ্ঞান চর্চার জন্য একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এটি। উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে এবং উপমহাদেশের বাইরের বিভিন্ন দেশ থেকে বৌদ্ধরা এই বিহারে ধর্মচর্চা ও জ্ঞান ধর্ম অর্জন করতে আসতেন।